हेलो, আমি মিনহাজুর রহমান। আমি এম স্কুল ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ হতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্বের ভিডিওটি। আমি আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের জৈবনিক প্রক্রিয়া টপিক নাম্বার 1 শালক সংশ্লেষ এই পর্বটির অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন করে দিয়েছি। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তার সাথে সাথে বলবো, আমি তোমাদের জীবন বিজ্ঞানের অনুরূপভাবে ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়েরও সাজেশন করে দেব। সেগুলি যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে কি করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, শালক সংশ্লেষের সঙ্গে যুক্ত একটি হাইড্রোজেন গ্রাহকের নাম লেখো বা পাতার হিল বিকারকের নাম লেখো। ওকে, তোমাদের অ্যানসার হবে NADP। ওকে, কোশ্চেন নাম্বার 2, শালক সংশ্লেষে ব্যবহৃত দুটি উৎসেচকের নাম লেখো। ওকে, তোমাদের অ্যানসার হলো 1 নম্বর রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ এবং দ্বিতীয় নম্বর হলো ATP সিনথেজ। ওকে, কোশ্চেন নাম্বার 3, NADPH প্লাস H প্লাস এর পুরো নাম কি? ওকে, অ্যান্সার হলো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। ওকে, তোমাদের কোশ্চেন নাম্বার হলো 4, PGAOPGALD এর পুরো নাম কি? ওকে, তোমাদের অ্যান্সার হলো PGA এর পুরো নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, তোমাদের দ্বিতীয় নাম্বার হলো PGALD এর পুরো নাম হলো ফসফোগ্লিসারাল ডিহাইড। ওকে, তোমাদের কোশ্চেন নাম্বার 5, কেলভিন চক্রের কোন শর্করা ওয়াঙ্গার আত্মীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে? ওকে, তোমাদের অ্যান্সার হলো RUBP অর্থাৎ রাইবিউলোজ বিসফসফেট। ওকে, তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, C3 উদ্ভিদ বলতে কি বোঝো? অ্যান্সার হলো যে সকল উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী জৈব যৌগ হলো ত্রি কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাদের C3 উদ্ভিদ বলে। ওকে, যেমন দেখো আম গাছ ও ধান গাছ। ওকে, কোশ্চেন নাম্বার 7, শালক সংশ্লেষে সক্ষম দুটি আদ্য প্রাণীর নাম লেখো। তোমাদের অ্যান্সার হলো ইউগ্লিনা ও ক্রাইসামিবা। কোশ্চেন নাম্বার 8, কোন উদ্ভিদ মূল শালক সংশ্লেষ করতে পারে? ওকে, তোমাদের অ্যান্সার হবে গুলঞ্চের আত্মীকরণ মূল ও আকিরের সবুজ বায়বীয় মূল শালক সংশ্লেষ করতে পারে। ওকে, কোশ্চেন নাম্বার 9, শালক সংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ কোন জল মাটি থেকে গ্রহণ করে? ওকে, তোমাদের অ্যান্সার হলো
কৈশিক জল। কোশ্চেন নাম্বার 10, শালক সংশ্লেষের কোন উপাদানটি জারিত হয়? অ্যান্সার হলো H2O অর্থাৎ জল। ওকে, তোমাদের কোশ্চেন নাম্বার 11, শালক সংশ্লেষের একক কাকে বলে? অ্যান্সার হলো কোয়ান্টাজমকে। ওকে, কোশ্চেন নাম্বার 12, NADP এর পুরো নাম কি? অ্যান্সার হলো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ওকে, তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। ব্যাস এই পর্যন্ত। আমি আজ তোমাদের এই পর্বটির সম্পূর্ণ সাজেশন করে দিলাম। যদি তোমরা এই সাজেশনটির PDF ফাইল প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে একটি কমেন্ট করো। আর তার সাথে সাথে বলবো, আমি তোমাদের জীবন বিজ্ঞানের অনুরূপভাবে ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়েরও সাজেশন করে দেব। যদি তোমরা সেগুলো সবার আগে পেতে চাও তাহলে কি করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকবে। ব্যাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।